তুই জানিস তোর বাপের ক্ষমতা আছে এক লাইন ঠিক করে হাদিস পড়তে পারিস, খালি মানে বুঝি তো খালি ওই কি নাম্বার বুঝে দিলে হয়ে গেল, নাম্বার বুঝে দিবে শুধু, ছি 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 ছি, হারাম করে বলে মুজাহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, কিন্তু আমি তাদেরকে বলে দিই ইমাম মানা যাবে না, মুজাহাব মানা যাবে না, মেনে নিলাম। কার কথা শুনতে হবে? আল্লাহ তার রসুল যে কথা বলেছে সেটা মানবো, তাহলে ঠিক আছে তাই মান। এ আমার বক্তব্য শুনলে কথা বলতে হবে বাবা, হুহা করেন না এলে ওই মুখ গুঞ্জে বুঝতে হবে না, এটা হুহা করবেন তবেই তো বুঝতে ভাল লাগবে। আপনি শুনবেন আর আমি আমি বলবো আপনি শুনবেন, চুপচাপ শুনে যাবেন আর আমি বুঝে যাবো, কোনো কাজ হবে না। দুজনাই উভয় পক্ষ যদি বলে তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কী ভালোবাসি গো, আই লাভ ইউ, অমুক হ্যাম কাম হের অমুক হের সব বুঝে ফেললো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে কথা বলে? আর আমাদের যুবকরা তে মাথার মুড়ে দেখবে আল্লাহ তুই কোথা গেল ছিলি ভাই, এখনই মাল বেরিয়ে গেল, ছা করে চোখ করে দিল, কে দেখলো না? আরে হারাম কর, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোরও তো বোন আছে, তোরও তো মা আছে, হ্যাঁ তো মহব্বত হতে হবে বাপজি, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে আমাদের ভালোবাসা হবে, কার সঙ্গে জোরে বলুন? আল্লাহর সঙ্গে আর রসুলের সঙ্গে। কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কোরআন বলেছে, এটা কোরআনের কথা বা, আল্লাহ বলেছে তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার পেয়ারা হাবিবকে ভালোবাসো, বলেছে না বলে? নিজেরও বলুন, আমার পেয়ারা রসুলকে স্মরণ করো, বলেছে না বলেনি? ভাই আমার দরদি মুসলমান, তো গজল আছে একটা, লাইলি মজনু গজল শোনেননি? লাইলি মজনু কেমন প্রেম ছিল, মানে লাইলি মজনু দুজন দুজনকে না দেখতে পেলে তাদের মন ভালো হইতো না, তাই না? গজল আছে তো, যাহারে যা লাইলি মাওলা এসে কেরিয়া গুনে, ছেলে পিলেরা মনে মনে করছে মৌলবি কি বলছে বে, এটা গজলও বলছে না, যাহারে যা লাইলি মাওলা এসে কেরিয়া গুনে, এই আগুন তরিলি মায়নারে নীল দরিয়াই তো দিলে, যাহারে যা লাইলি মাওলা লাইলে কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাব কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসে কেরিয়া গুনে, লাইলির প্রেমে মজনু পাগল। মুসলমান মোহব্বত হবে আল্লাহর সঙ্গে, প্যার হতে গায়ে একশে হাজারু সে নেই, কি গো? মোহব্বত হতে গায়ে দিল সে দৌলত সে নেই, প্যার হতে গায়ে একশে হাজারু সে নেই, ভালোবাসা মোহব্বত হবে আল্লাহর সঙ্গে। কিন্তু বহুতরা মধুর দস্ত, তাই কথা হলো কি আর আল্লাহর কত মূল্য? হাদিসের মধ্যে এসেছে হাবিবাতানে কাবিবাতানে ইলার রহমান সখিলাতানে ফিলমি জান, বুখারি শরীফের হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফ একটু কি মনে করেন না কপারা, কুরআন শরীফ কয় পারা গো? 30 পারা, তেমনি বুখারী শরীফ হলো 30টি পারা, কোরআন যেমন 30 পারা বুখারীটা হলো 30 পারা। আজকাল আমাদের কিছু খবিশ আছে, গাল দিয়ে দিলাম আমি, দু পাতা বাংলা পড়ে বলছি অমক হাদিস তমক হাদিস অমক সহি তমক সহি, হারাম খোর, তুই সহি জানিস, তোর বাপের ক্ষমতা আছে এক লাইন ঠিক করে হাদিস পড়তে পারিস, খালি মানে বুঝি তো খালি ওই কি নাম্বার বুঝে দিলে হয়ে গেল, নাম্বার বুঝে দিবে শুধু, ছি 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 ছি, হারাম করে বলে মুজাহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, কিন্তু আমি তাদেরকে বলে দিই ইমাম মানা যাবে না, মুজাহাব মানা যাবে না, মেনে নিলাম। কার কথা শুনতে হবে? আল্লাহ তার রসুল যে কথা বলেছে সেটা মানবো, তাহলে ঠিক আছে তাই মান।
আমি আমাদের কথাও বলি, আমরা আল্লাহ তার রাসূলের কথা অনুযায়ী চলি, কিন্তু ইমাম মানা যাবে না, মুজাহাব মানা যাবে না। তুই মানিস কেন? তুই মানিস কেন? বলে আমি তো মানি না, ইমাম মানি না, মুজাহাব মানি না। তাহলে তুই নাসিরউদ্দিন আলবানিকে কেন মানিস? মতিউর রহমান মাদানিকে কেন মানিস? তুই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কেন মানিস? এ কথা বলছেন না কেন? ডাক্তার জাকির নায়েকের কথা কেন মানিস? তাহলে তুই যদি হাদিস এবং কোরআনের কথা অনুযায়ী চলবি, তাহলে ডাক্তার জাকির নায়েকের বায়ান চল শোনা যাবে না, নাসিরউদ্দিন আলবানির বায়ান শোনা যাবে না, মতিউর রহমান মাদানির বায়ান শোনা যাবে না, মহসিন বিন রাজ্জাকের বায়ান শোনা যাবে না, ইউসুফ বিন রাজ্জাকের বায়ান শোনা যাবে না। পুটিনি মারা জায়গা পাও না, দেশে ফেতনা বাঁধাইছ, দেশের দল বাঁধাতে চাইছ, ইসলামকে খণ্ড দ্বিখণ্ডিত করে দিতে চাইছো।